হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। দেখো আমি আবার এখন চলে এসেছি আবার কাঁচার ভিডিও নিয়ে, জামা কাপড় কাঁচার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকে কতটা জামা কাপড় ভিজেছি। কালকে তো ব্ল্যাঙ্কেট দেখিয়েছিলাম ধোয়া, আজকে সে জামা কাপড় ছিল। কালকে বলেছিলাম তোমাদেরকে অনেক কটা জামা কাপড় আছে, দেখো ভিজেছি। এখন টেনশনে পড়ে গেছি, এতগুলো কাঁচবো কী করে, মানে কষ্ট হয়ে যাচ্ছে এতটা। তাহলে চলো, কষ্ট হলেও করার কিছু নাই, কাঁচা স্টার্ট করি। আমি এক এক করে কাঁচতে থাকি। প্রচুর জামা কাপড় ভিজিয়েছি, আজকে নিজেই কাচে পারলে হয় আর কি। তাহলে দেখো আমি এক এক করে কাচতে থাকি, তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখবে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। আর আজকে দেখাবো তোমাদেরকে কাচার ভিডিও, কাচার ব্লগ নিয়ে চলে এসেছি, কেননা অনেক অনেক কিছু জামাকাপড় ছিল। আর টপটা দেখে অনুমান করতে পারছো কতটা জামাকাপড় ভিজেছি, মানে টপটা অনেকটা বড়, মানে যে গামলাটা ভিজেছি অনেকটা বড় গামলাটা, ওই গামলাটা এক গামলা পুরো ভিজিয়ে দিয়েছি। মানে আজকেই পুরো ছাড়াছাড়ি কাচার মতন না, যে মানে আর আর আছে কিছু কিছু পাপোশগুলো আছে আর বিছনার চাদরগুলো আছে, ওগুলো আবার কালকে কেচে দেবো। আর এই কদিন যা সমস্ত কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু ভিডিওটা কালকে যাবে সেহেতু বলে দিচ্ছি আর কি। আর সংক্রান্তি, মানে কালকে সংক্রান্তি আছে, সংক্রান্তিতে আবার কাঁচা ধোয়া আছে, আর পাপোজগুলো যেগুলো আছে সেগুলো সব কালকে কেচে দেবো সের জন্য। আর আজকে এই জামাকাপড় যা ছিল এককোবারে সব, মানে যাই ছিল সব নিয়ে এসেছি আজকে। আমি ভাবছি কষ্ট হলে হোক আজকে একদিনেই কষ্ট হবে, হ্যাঁ কেচে দিই। এই কদিন তো রেলি রোজ দিন দেখেছো তোমরা, অনেক অনেক কিছু জামাকাপড় কেচেছি, ব্ল্যাঙ্কেটগুলো অনেকগুলো কেচেছি। আর এখনও জামাকাপড়গুলো, মানে শার্ট প্যান্ট, মানে আমার বাবা আর আমাদের ভাগ্না মশাই সবাই আছে, ওই সবগুলো আজকে কেচে দিচ্ছি। আর আগের দিন কেচেছিলাম তোমাদের দাদাভাইটা। আর যেহেতু আমি একা কাঁচার মানুষ, অনেকটাই কাঁচার জিনিস থাকে আর কি বলবো। যাই হোক, কাঁচতে কাঁচতে তোমাদের কিছু কিছু কমেন্টেরও রিপ্লাই দিতে থাকি। অনেকে আমাকে কমেন্ট করো, অনেক ভালো ভালো কমেন্ট করো, আবার অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করো। অবশ্যই মানে খারাপ খারাপ কমেন্টগুলো করো না, তোমাদের একটাই রিকোয়েস্ট করছি। আমি ডেলি ব্লগ দিচ্ছি, ডেলি ব্লগ দেখো যে আর কি তোমাদের কমেন্ট ভিডিও। আর কেউ কেউ আছে অনেক ভালো ভালো কমেন্ট করো, যারা ভালো কমেন্ট করো তাদের ভালো কমেন্ট ভিডিও দেওয়ার আমি খুব চেষ্টা করি। কিন্তু এরকমও অনেক আছো যে অনেকেই খারাপ খারাপ কমেন্ট করো, সে কমেন্টগুলো দেওয়ার মানে আমি দিতে পারবো না, তোমাদেরকে বলে দিচ্ছি। অনেকেই অনেক ভিডিওতে অনেক কমেন্ট করো। যাই হোক, আর যেটা জ্যাকেট প্যাকেট ছিল কি না, সেই সব জ্যাকেটগুলো আর কি আজকে কেচে দিচ্ছে। সে শীতের সময় দিয়ে আলনার উপরে পড়েছিল, সেগুলো আর উঠানো হয়নি, ওরকমই আলনাই থেকে থেকে আবার নোংরা হয়ে গেছে, সেগুলো আবার মানে কেচে কেচে দিয়ে আবার আলমারিতে তুলে রাখবো, তার জন্য মানে ডবল কষ্ট হয়ে গেলো আর কি। পড়া হয়নি, মাঝখানে মাঝখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল তখন একটু পড়েছিল। যাই হোক, চলো দেখো এইখানে আবার বাইরে পিছনে কলসিগুলো নিয়ে এসছে আমার ভাগ্নি, মানে জল ছাড়বো তার জন্য। আর এই যে দেখো আমি একটু বসে পড়েছি, এতটা কষ্ট লাগছে না, এই দুদিন ধরে কাচতে কাচতে হাতে পাজনিকে আর মানে হাত পাজনি কিরম একটা অবস্থা হয়ে গেছে, এত ব্যথা ব্যথা হয়ে গেছে, পুরো শরীর টরীর ব্যথা হয়ে গেছে, মানে রোজ দিন কাঁচা। আর এইখানে দেখো আমার মেয়ে জলের বোতলগুলো নিয়ে এসছে জল ভরার জন্য, মানে ওর দিদি নিয়ে আসছে কলসিগুলো জল ভরবে, জল ছাড়া হয়েছে যেহেতু, তার জন্য ও কলসিগুলো ভাবছে। আর আমি এখানে যেহেতু কাচছি তার জন্য আমি আর আজকে আর জলটা ভরছি না, ওই আমাকে জলটা ভরে দিচ্ছে, আর আমি একবারে স্নান টান করে ঘরে যাব, তার জন্য ওকে বলেছি, ও আমার জলটা আর কি তুলে দিচ্ছে। দেখো জলটা ভরার পরে আমার ছেলে মেয়ে দুজন চলে এসছে আমার সাথে কাচার জন্য। আর একটা জিনিস নোটিস করতে পারছো, যে আমি যখন কাচতে দিই যেভাবে কাচি, আমার মেয়ে কিন্তু আমার সাথে ঠিক সেইভাবে কাচার চেষ্টা করেছে। দেখো আমি যে এরকম থপাই থপাই কাচছি, ও আমার সাথে সেইভাবে কাচছে আর কি। আর ও আমি কাচতে আসলেও খুব দুষ্টুমি করে, কেননা আমার সাথেই কাচবে বলতে থাকে আর কি সবসময়। আর দেখো কি সুন্দর সুন্দর বসে বসে কাচছে, ছোটো মানুষ এরকম ছোটো ছোটো হাতে করলে খুব ভালো লাগে দেখতে, দারুণ লাগে। আর ও যে দেখো আমার ছেলেও, মানে ওর বোনও কেন আসছে, ও এখনই আসবে। যাই হোক, দুই ছেলে মেয়েকে নিয়ে একবারে কেচে কুচে ওদেরকে স্নান করিয়ে আমি একবারে স্নান টান করেই ঘরে যাব। আর ওরা তো দুষ্টুমি, দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে, জামা কাপড় পুরো ভিজিয়ে একদম জলে কি অবস্থা। এখন তো তোমাকে তো কমই দেখিয়েছি, পরে অনেকটা পরে ছিল, পুরো ভিজে গিয়েছে। আর ওই টপটার মধ্যে জল নিয়ে একদম ছপাই ছপাই স্নান করেছে দুজনে।
আর যেহেতু স্নান করেছে এখনো ঠান্ডা, গরম প্রচুর গরম, তো ওদেরও গরম লেগে গেছে। আর দেখতে পাচ্ছো রোদ্রের মধ্যে বসে বসে কাচছি, তো বাথরুমে এত কিছু জামা কাপড় কাচতে অসুবিধা হয়। বাথরুমটা একটু মানে ছোট, তো যার জন্য কাচতে অসুবিধা হয় এত এতগুলো জামা কাপড় আর কি। আর আমি বেশিরভাগই বাইরে বসেই কাচি, আমার ভালো লাগে বাইরে বসে কাচতে। আজকে একটু অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য আজকে রোদটা বেশি পড়ে গেছে, আর রোদে কাচতে আমার পুরো মাথা ব্যথা হয়ে গেছে আর কি। রোদে এমনিতে যে পরিমাণে গরম, তারপরে দেখো কাঁচা হয়ে গেছে মোটামুটি। দেখো কতটা জামা কাপড় কেচেছি অনুমান করতে পারবে, এতটা জামা কাপড় কেচেছি। আর এখন ওইগুলো সব চলো এক এক করে 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 সব জামা কাপড়গুলো এখন একটু ধুয়ে নিই। আর সব জ্যাকেট ফ্যাকেট মানে অনেকটা কষ্ট হয়ে গেছে, হাত তাত পুরো ব্যথা হয়ে গেছে, মানে চিপেও জল নিংড়াতে পারছিলাম না, এতটা হাত ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে ব্রাশ দিয়ে দিয়ে কাচতে অনেকটা কষ্ট। আর যেহেতু জিন্সের প্যান্টগুলো সব, জিন্সের প্যান্ট কাচতে কিন্তু খুব কষ্ট লাগে, মানে ব্ল্যাঙ্কেটও কাচতে পারবো কিন্তু জিন্স প্যান্টগুলো একটু ব্রাশ দিয়ে দিয়ে কাচতে খুবই কষ্ট লাগে, কারণ ওটাও কিন্তু কম ওজন না। হাত পাত পুরো লেগে যায় দুই হাত, আমার পা আর দুই হাত আর কোমর টোমর পুরো ব্যথা হয়ে গেছে দুদিনে তিন দিনে কাচাতে। আর বুটায় বুটায় সব কাজ করতে হয়, আর আমি যেহেতু লম্বা মানুষ তো বুটি একটু কাজ টাজ করতে গেলে আমার অনেকটা কষ্ট হয় আর মাজার যন্ত্রণা উঠে যায়। যাই হোক কিছু করার নাই, করতেই হবে, চলো করতে থাকি কতদিন পারি, যতদিন শরীরে মানে শরীরে জোর আছে ততদিন করতে থাকি আর কি। দেখো আমার কিন্তু এখন দেখো জামা কাপড় কিন্তু সব কিছু কাচা টাচা এখন মানে ধোয়া টপরা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে টপটাকের মধ্যে সব জামা কাপড় উঠিয়ে নিয়েছি, এতটা ওজন আমার মাজা ব্যথা হয়ে যাচ্ছিলো, যার জন্য এটাকে আবার মাথার উপরে দিয়ে একটা বিড়া বেঁধে তারপরে ওর উপরে টপটা বসিয়েছিলাম। আর এতটা ভরে গেছে টপটা নিয়ে হেঁটে মানে মাজা নিয়ে যেতে কষ্ট লাগছিলো, তার জন্য মাথার উপরে নিয়ে নিয়েছি, মাথা নিয়ে আর কি বাইরে এসেছি। আর এত মানে আমিও অনেকটা লম্বা, ঘরের সাথে আমার ইসের সাথে বেঁধে যাচ্ছিলো আর কি টপটার সাথে। আর এই জামাকাপড়গুলো সব এখন দেখো এখনই মেলে নেবো জামাকাপড়গুলো। আর আমাকে একেবারে কিসের মতন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো, একদম কুলি কুলিদের মতন দেখাচ্ছে মাথার উপরে বস্তা মানে ইয়ে নিয়ে ধোপা কুলি। যাই হোক দেখো আমি চলো সব জামাকাপড়গুলো এখন এক এক করে করে মেলে নিই। আর জামা কাপড় ভিজে গেলে অনেকটা ই হয় মানে ওজন হয়ে যায়, আর যেহেতু সব জ্যাকেট জিন্স প্যান্ট এসব জিনিস তো অনেকটা ওজন হয়ে গেছিলো আমার, এই মানে মাথার উপরে তুলেছিলাম তো আমার মাথার ওই ঘেটিটাও পুরো ব্যথা হয়ে গেছে, এত মানে সর্বশরীর পুরো বলতে গেলে ব্যথা হয়ে গেছে মানে কয়দিন ধরে কাচতে কাচতে। আর এই জামাকাপড় কাছে আমার পিছু ছাড়ছে না, আমার এত কষ্ট হয়ে যাচ্ছে না, ওই বুকটার ভিতরে হাত দিয়েছি কেন জানো, বুকটা পুরো ধুক 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 করছে, সেটাই আমাদেরকে বলে দেখালাম মানে করে দেখালাম আর কি বুকটার মধ্যে কেমন করছে। মানে এতটা ওজন জিনিস নিয়ে আসার পরে মাথায়, যে কোনো একটা ওজন জিনিস তোমরা মাথায় করে নিয়ে আসবে তারপরে নামানোর পরে জিনিসটা অনুভব করবে যে কেমন লাগে, বুকটার মধ্যে অ্যাকচুয়ালি দুক বুক করতে থাকে আর কি। চলো এক এক করে করে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়ে, তোমাদের বলেছি দেখো জ্যাকেট জিন্স প্যান্ট কত কত কিছু জামা কাপড় আর কি। আর রোদের মধ্যে দেখো টপটা মাথায় করে নিয়ে চলে এসেছি, এতটা গরম লাগছিলো আর কি, রোদ ধরে গেছে পুরো মাথার উপরে পুরো রোদ পড়েছিল। আর দেখো জামা কাপড় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা আমি জামা কাপড় মেলেছি, মানে সবসময় সামনের পাশটা চালে হয়ে যায়, এই ঘরটা পুরো রানিং করে দিয়েছি মেলতে মেলতে, এতটা জামা কাপড় আর এই তারটার উপরও ধরেনি, এত জামা কাপড় কেচেছি। আর এই কম্বলটা দেখছো, কম্বলটা আমারটা না কাকিমারটা, কাকিমা কেচেছে আর বাদ বাকি যা ছিল কিন্তু সব আমারটা। তাহলে দেখো জামা কাপড় কাচার পরে রান্নাবান্না করে স্নান দান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে এখন হয়ে গেছে বিকেল, বিকেলের পরে এখন চলে এসেছি আবার গায়ে দোয়ানোর কাছে, দেখো গায়ের দুধ দোয়াতে চলে এসেছি, বিকেলের কাজ স্টার্ট হয়ে গেল। মানে মুখে বলতে যতটা কিন্তু কাজ করে দেখো অনেকটা সময় লাগে, মুখে তো বলতে গেলে পাঁচ মিনিটও বলা হয়ে যাচ্ছে, মানে একটু ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি মানে আট দশ মিনিট যতটুকু ভিডিও হোক বলে দিয়েছি, কিন্তু এই যে কটা জিনিস দেখিয়েছি তোমাদেরকে সে কটা জিনিস কতটা যে সময় লাগে করতে আর কতটা টাইমের মধ্যে করতে হয় সেটা যে করে মানে যে অ্যাকচুয়ালি কাজ করে সেই অনুভব করতে পারে আর কি। আর দেখো গায়ে দোয়ানোর সময় আমার সেই ননদের মানে আমার সে ভাগ্নি বলছে ডনু আমি একটু গায়ের দুধ দোয়াবো, কোনোদিন দোয়াইনি ওকে, ও একটু চেষ্টা করছিল মানে ভিডিওটা করতে গিয়ে কিন্তু ও পারছিল না, তারপরে ও আমার ছেলেকে ডেকে ওকে দিয়ে ভিডিওটা করাচ্ছে আর ও নিজে একটু দোয়ানোর চেষ্টা করছে, মানে ওর একটু দোয়াতে ভালো লাগে আর কি। ওরা যেহেতু টাউনের উপরে থাকে তো ওদের গ্রাম গায়ের মতন গাইটাই নাই নেই যার জন্য আর কি
ওকে একটু ইচ্ছা করে আর কি। আর আমাদের এখনও হয়ে গেছে, আমাদের ভাবছি আর মানে না করতে পারলে বাঁচি, এতটা কষ্ট হয়ে যায়। আর ওদের নতুন নতুন তো একটু ইচ্ছা ইচ্ছা করে। যাই হোক, দেখো দুজনে মিশে আজকে দোয়াচ্ছে দুধ। ও তো টেনেই বের করতে পারছিল না দুধ, আর ও ব্যাক সাইড দিয়ে করছে। এমনি তো মানে ঠিক পজিশন মতো না হলে তো অ্যাকচুয়ালি হয় না, গায়ে যত জোর থাকুক না কেন আইডিয়া বিয়ে আসে না আর কি। আর দেখো আমার ছেলেকে দিয়ে ভিডিওটা করাচ্ছি, এতটা লড়ছে ছেলে ভিডিও করতে গিয়ে, আর কি বলবো। যাই হোক, তোমরা বন্ধুরা ম্যানেজ করে দেখে নিও, নতুন ক্যামেরাম্যান নিয়েছি তো, যার জন্য ওই ওরকম করছে। আর তোমরা বলো, কাটতে মানা করো মাঝখানে ভিডিওটা, যার জন্য আর কেটে দিলাম না, যাই হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কাপড় জামার কথা বলছি, ওইখানে অনেকটা জামা কাপড় ছিল, ঘন্টাখানিক লেগে গেছিলো কাচতে, তাই তো সব পুরোটা তো তোমাদেরকে দেখানো সম্ভব না, এক ঘন্টা ভিডিও তো দেখবে না কেউ, যার জন্য ওইটার সময় কেটে দিয়েছি। আর এই যে দেখো, গায়ের দুধ দোয়ানোর সময় কিন্তু আর ভিডিওগুলো কাটিনি, এটা তোমাদের অনেকেই রিকোয়েস্ট করো আমাকে যে ভিডিও না কাটার জন্য, তাই যাই তুলেছি তাই তোমাদের সামনে তুলে ধরেছি আর কি। আর তোমরা এখন আমার ফ্যামিলির মতন হয়ে গেছো, তোমরা আমি যাই করি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করি, একদম মানে সেরকম মানে স্পেশাল কিছুই না। যাই হোক, দেখো মামি ভাগ্নিতে যতটা পেরেছি টেনে টুনে দুধটা বের করার চেষ্টা করেছি, আর ও এতটা খুশি হয়েছে আজকে দুধটা দোয়ানোর সময়, ওর হাসি মুখের হাসিটা দেখেই বুঝতে পারবে এতটা খুশি হয়েছে, মানে কোনোদিন করেনি। যে মানুষ যারা টাউনে বাস করে তারা তো অ্যাকচুয়ালি গাইগরু দেখে না, গ্রাম গায়ে মানুষের মতন, আর ওরা তো আমাদের এখানটার মানে এখানে টাউনেই থাকে আর কি, আমাদের গ্রামে ওদের টাউনে, যার জন্য ওরা গাইগরু অতটা কোনো সময় দেখে না, ইয়ে করে না, ওর জন্য ওর ভালো লাগছে আর কি। আর দেখো ও চলে গেছে, এখন ও ভিডিওটা করছে, এখন আমার ছেলে চলে এসেছে গায়ে দোয়াতে, মানে ওর দুধ দোয়ানো দেখে ওর একটু ইচ্ছা হয়েছে গায়ের দুধ দোয়ানো জন্য। আর ওকে আর টেনে বের করতে পারে এতটা শক্ত বান থাকলে, হ্যাঁ ছোটো মানুষ। যাই হোক, দেখো ওদেরকে দিয়ে যতটুকু পেরেছি আর নিজেরা যত নিজে যতটুকু পেরেছি টেনে টেনে দুধটা বের করে নিয়েছি, আর কমপ্লিট হয়ে গেছে এখন আমার দুধটা দোয়ানোর, আর যতটুকু আছে বাছুরটা খেয়ে নেবে। তাহলে চলো দেখো যেইভাবেই দুয়েছি দুধটা দিয়েছি, আর যেহেতু অনেকটা মানে টানাটানি হয়েছে দুধটা একটু কমই হয়ে গেছে, মানে গায়ের দুধ সমানে একভাবে টানতে থাকলে অনেকটা দুধ বেরিয়ে যায়। আর যাই হোক, ওরাও একটু শিখতে চেয়েছে, ছোটো মানুষ যাদের আগ্রহ সবসময় একটু ইয়ে দিতে হয়। আর এই যে চলে এসেছি, দেখো দুধ দোয়ানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দুধটা দোয়াতে দোয়াতে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, মানে অতটা মেঘ হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাতে পাচ্ছিলাম না ভিডিওটা, মানে বৃষ্টির ইয়েটা মানে অল্প অল্প হচ্ছিলো কি ভালোই বৃষ্টি হয়েছিল, আর হাওয়া হচ্ছিল প্রচুর। তাহলে চলো রাখছি, বাই, কালকে দেখা হচ্ছে।